আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি শামীম খান। আমি গত 18/2/2023 রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি, তো এয়ারপোর্টের কিছু মুহূর্তের ছবি দেখছেন আপনারা। এবং এয়ারপোর্টে ঢোকার পরে প্রথমে আমার ব্যাগটি চেক আপ করায়। চেক আপ করানোর পরে পরবর্তী মুহূর্তে ভেতরে গিয়ে আমি আমার ব্যাগটিকে র্যাপিং করাই, আর এই র্যাপিং করানোর জন্য আমার কাছ থেকে নিয়েছে 300 টাকা। আপনারাও চাইলে ব্যাগটি র্যাপিং করে নিতে পারেন, কারণ র্যাপিং করালে দেখা যাচ্ছে যে ব্যাগটি ভালো থাকবে, নষ্ট হবে না। যার কারণে তো আমার ফ্লাইট হচ্ছে কাতার এয়ারলাইন্সে রাত্র 9:30-এ, তো বাংলাদেশ থেকে যাচ্ছি, মন খারাপ। এবং রোমানিয়া যাব সেই কথা চিন্তা করে ভালো, দুই মিলে আর কি অবস্থা। ব্যাগ র্যাপিং করানোর পরে আমি প্রথমে কাতার এয়ারলাইন্সের বোর্ডিং করানোর জন্য আসি। এখানে মোটামুটি দীর্ঘ লাইন, তো এখানে বোর্ডিং কাতার এয়ারলাইন্সের বিষয়ে আপনাকে ইনফরমেশন দিই। কাতার এয়ারলাইন্স হচ্ছে আমরা হচ্ছে আপনার 25 কেজি ওয়েট নিতে পারছি, ব্যাগেজ হচ্ছে 25 কেজি এবং সাথে করে 8 কেজি বা 7 কেজি আপনি নিতে পারবেন। তো হচ্ছে আমাদের যাত্রাপথে দুইটা ট্রানজিট করবে, তুর্কি কী বলে কাতারে হচ্ছে আপনার 5 ঘন্টা এবং তুর্কিতে হচ্ছে আপনার 7 ঘন্টা। তো এয়ারপোর্টে আসার সময় সাথে করে অবশ্যই যা যা আনবেন সেগুলো একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি পাসপোর্ট, টিকিট, তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার কার্ড, তারপর হচ্ছে 3 দিনের ওরিয়েন্টেশনের যে কার্ডটি সেটা অবশ্যই ফটোকপিটা নিয়ে আসবেন, যেটা বাংলাদেশে আপনার কাছে লাগবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি অবশ্যই সাথে করে ওয়ার্ক পারমিটের ফটোকপিটি কিন্তু আনতেই হবে, কারণ এটা আপনাকে রোমানিয়া এয়ারপোর্টে লাগবেই লাগবে। এবং যদি আপনি আরও সাথে আপনি কন্ট্যাক্ট পেপারের কপিটা আনতে পারেন, এবং সাথে আপনি হচ্ছে কী বলে টিকা কার্ড যেটা আছে সেটাও সাথে করে আনতে পারেন। এ হচ্ছে আমরা হচ্ছে এখন বিমান ওঠার জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি। যাই হোক, ওয়েটিং রুমে অপেক্ষা করার পর আমরা জানতে পারলাম আমাদের বিমানটি আসতে লেট হচ্ছে, যার কারণে 9:30-এর বিমান, আমাদেরকে এখানে উঠতে হবে হচ্ছে 11টা বাজে। তো ওই জন্যই এখানে বসে বসে অপেক্ষা করতেছি, আর দেশে হচ্ছে সবার সাথে কথা বলতেছি এবং এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখতেছি। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনারা অবশ্যই সাথে করে যে জিনিসগুলো আপনি আনতে আনতে পারবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো মশলাপাতি বলেন, ওষুধপত্র বলেন, কোনো কিছুতে কোনো কিছু সমস্যা নেই, আপনার নিশ্চিন্তে আনতে পারবেন। আমরা এখন বিমানে ওঠার জন্য যাচ্ছি সামনে আগে। এবং আরেকটা কথা অবশ্যই বলি যে বাংলাদেশ এয়ারপোর্টে যদি আপনাদের লাগেজে কোনো যদি না খোলে, চেক না করে, তাহলে আপনাদের কোথাও কোনো জায়গায় আর লাগেজ খুলবে না। ইভেন রোমানিয়ান এয়ারপোর্টে তো খুলবেই না, ওখানে জাস্ট আপনি যাবেন আর লাগেজ। ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে থাকার পর এখন আমরা বিমানে উঠতেছি, তো দীর্ঘ লাইন অপেক্ষা করতেছি। তো আমি এই ভিডিওর পাশাপাশি কিছু কথা আপনাদেরকে আর বলে রাখতেছি, সেটা হচ্ছে যে আপনারা যদি কোম্পানি থেকে, এখন ইদানিং যেটা হচ্ছে কোম্পানি থেকে যদি আপনার এই লোক নাও আসে, সেক্ষেত্রে আমার দেখা মতো যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আটকাচ্ছে না, আপনারা জাস্ট কম্পিউটার চেক করে আপনাকে ছেড়ে দিবে। তো আমাদেরকে যেমন কোনো আটকা নেই, এবং ইভেন আমাদের এজেন্সির লোক আমরা যাওয়ার আরও 1 ঘন্টা আগে থেকেই তারা ওইখানে বসেছিল। তো আমরা প্লেনের মধ্যে প্রবেশ করে এখন আমাদের সিটগুলোকে খুঁজতেছি, আমাদের টিকিটের গায়ে যে সিট প্ল্যানটা দেওয়া আছে সেই সিট প্ল্যান অনুযায়ী আমরা খুঁজতেছি, এবং অবশেষে আমরা সিট পেয়ে যাই। এবং আমাদের দুজন আমরা একসাথে যেহেতু যাচ্ছিলাম, সেহেতু আমাদের দুইটা সিটে আলহামদুলিল্লাহ আমরা জানলার পাশে রয়েছিলাম, যার কারণে আমাদের ভ্রমণটা আরও ভালো লেগেছে। তো এখন এইখানে থেকে যেহেতু আমাদের 1.5 ঘন্টা লেটে বিমান ছাড়বে, সেহেতু 11টা বাজে আমাদের এখান থেকে বিমান ছাড়লে আমরা হচ্ছে
তুর্কি দোহাতে ইস্তাম সরি কাতারের দোহাতে গিয়ে আমরা হচ্ছে রাত্র ওইখানকার স্থানের সময় 2টা বাজে পৌঁছাবো। এই কাতার এয়ারলাইন্সের মধ্যে আমাদেরকে একটা হেডফোন দেয় এবং একটা ব্ল্যাঙ্কেট দেয়, এবং আপনার যখন কী বলে বিমান ফ্লাই করবে তখন হচ্ছে আপনার ফ্লাই করার আধা ঘন্টা পরে হচ্ছে আপনাকে খাবার দিবে, সেটা আপনার কয়েকটা আইটেম আছে, ভেজিটেবল আছে, চিকেন আছে, রাইস, বিভিন্ন আইটেম আছে, আপনি যেটা খেতে চান সেটা আপনি খেতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার টিকিটের গায়ে যেই টাইমটা দেওয়া থাকে, যেমন যেই এয়ারপোর্টে যেই টাইম দেওয়া থাকে সেটা হচ্ছে সেই দেশের, যেমন হচ্ছে আপনার হচ্ছে শাহজালাল বিমানবন্দর যদি সকাল 9:30 বিমান ছাড়ে তাহলে বাংলাদেশ সময় 9:30, আর যদি দেখা থাকে যে পৌঁছাবে হচ্ছে দোহাতে গিয়ে 12:30, তার মানে ধরে নেবেন হচ্ছে কাতারে হচ্ছে গিয়ে কাতারের যে টাইম সেই কাতারের টাইম 12:30 ছুটে হবে, সেরকম টাইম দিয়ে ক্যালকুলেশন করা হয়। আমরা বুঝতে ভুল করছিলাম, আমরা ভাবছি হয়তো 3 ঘন্টা চলে যাবো, পরবর্তী যদি কাতারে যাওয়ার পর 5:30 লাগবে, সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আমরা রাত্র কাতারের স্থানের সময় রাত 2টা বাজে আমরা এখানে ল্যান্ড করি, এবং ল্যান্ড করে প্রচণ্ড ঠান্ডা, কাতারে প্রচণ্ড ভালো ঠান্ডা, এবং রানের স্থানটা ভিডিও করতেছে এবং সেখানে ভিডিও করা বারণ, এবং আমাদেরকে ভিডিও করার ইচ্ছা হচ্ছিল যে ভিডিওর জন্য ভিডিও করলে এবং আমাদের জন্য বাস করতে থাকে। এখানে আমরা 2-5 ঘন্টা অতিবাহিত করব কাতার দোহাতে, এবং সকাল 6:50 মধ্যে আমরা ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেব। এই যে দেখতেছেন আমরা দুপুর আমরা ইস্তাম্বুলে এসে পৌঁছেছি, এবং ইস্তাম্বুল এয়ারপোর্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, এবং আমরা এখানে দীর্ঘ 7 ঘন্টা ছিলাম। আমাদের কাছে তেমন একটা বোরিং ফিল হয়নি, কারণ বিশাল বড় শপিং মল, সেই শপিং মলগুলো ঘুরেছি, এবং এখানে আপনারা চাইলে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন, সেটা কাতারও পারবেন, যদিও আমরা কাতারে পারি না, আপনারা পারবেন। এখানে ওই আপনার পাসপোর্ট স্ক্যান করে আপনার ওই কী বলে একটা পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে ওইখানে মোবাইল অ্যাড করলে আপনি 1 ঘন্টার জন্য ফ্রি ইউজ করতে পারবেন। তো যাই হোক, বেশি চাইলে আপনাকে টাকা দিয়ে কিনে কাজ করতে হবে। যাই হোক, এ হচ্ছে ইস্তাম্বুল, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আশা করি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি নতুন চ্যানেল খুলেছি, এবং কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে সেটা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। Yeah.